বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় চোর ধরতে পারলে পুরস্কার ঘোষণা করেছেন প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান। শনিবার রাতে বেরবি প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান বলেন, ক্যাম্পাসে চোর ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছেন তিনি। যে চোর ধরতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, তবে কি পুরস্কার দেওয়া হবে সে বিষয়ে কোনো কিছু বলেননি তিনি। প্রক্টর বলেন, ক্যাম্পাসে আনসার ও নিরাপত্তা কর্মীরা নজরদারি করছে, চোরকে ধরার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি চুরির উপদ্রব বেড়েছে, শিক্ষার্থীরা অভিযোগপত্র জমা দিয়েও মিলছে না কোনো সুরাহা। একের পর এক চুরির ঘটনা ঘটছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গত ৬ মাসে প্রশাসনিক ভবন, আবাসিক হল, মসজিদের সামনে, এমনকি শিক্ষক ডরমিটরি থেকেও প্রায় ১০টি বাইসাইকেল ও মোটরসাইকেল হারিয়ে গেছে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। সিসিটিভি ক্যামেরা থাকলেও কোনো চোরকে ধরা সম্ভব হয়নি। গত কয়েক মাসে ক্যাম্পাসে মাদকের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় চুরির মতো ঘটনা ঘটছে বেশি, আর চোরদের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত থাকায় সহজেই সিসিটিভি ক্যামেরা ও আনসার সদস্যদের ফাঁকি দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এ বিষয়ে একাধিক ভুক্তভোগী যাদের ক্যাম্পাসে সাইকেল হারিয়েছে তাদের সঙ্গে কথা বললে তারা জানায়, ক্যাম্পাসের নিরাপত্তার দিকে জোরদার করতে হবে, সিসিটিভি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হতে হবে যেন বহিরাগত টোকাই ক্যাম্পাসে না প্রবেশ করতে পারে। স্পেশাল দুইটা গার্ড থাকবে শুধু মসজিদে, আজকে থেকে আর চুরি হবে না ইনশাল্লাহ। তা অতিরিক্ত নিরাপত্তা প্রহরী থাকবে, একটা আনসার থাকবে, এবং আমি পুরস্কার ঘোষণা করছি যে চোর ধরে দেবার একটা পুরস্কার ঘোষণা দিচ্ছি, আজকে থেকে ইনশাল্লাহ হবে না। এবং ওই একটা আমি ভিডিও সকলে কাজ করছি, ওই একটা চুরি কাজ করতেছে, একটা চুরি এবং ছাত্র সে তার ঘাড়ে ব্যাগ এবং সে ছাত্রের মতো ভেজরে থাকে।